আমাদের সিলেবাসের একটা অংশ হচ্ছে প্র্যাকটিক্যাল, যেখানে বলা রয়েছে যে আমাদের একটা ছোট প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। সেই প্রজেক্ট ওয়ার্কটা সম্বন্ধে প্রবাবলি তোমাদেরকে ম্যাডাম যা বলার বলেছেন অলরেডি, রাইট? আজকে আমি একটুখানি বেসিক রিসার্চ জিনিসটা কী, রিসার্চ কীভাবে করে, রিসার্চ কেন করা জরুরি, এবং রিসার্চের কোথায় এই আমাদের সিলেবাসের অংশটা কাজে লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখন মুশকিলটা হচ্ছে যে ইউ পিপল আর টু জাস্ট স্টার্টেড স্টার্টিং অ্যান্থ্রোপোলজি, বাট সিন্স দেয়ার ইজ এ মেজর রিভিশন ইন দ্য সিলেবাস রাইট নাও, উই হ্যাভ অলরেডি স্টার্টেড টু নো হোয়াট ইজ রিসার্চ অ্যান্ড হাউ টু ডু দ্যাট, আদারওয়াইজ ইট টেক্স ইয়ার্স জাস্ট টু নো হোয়াট ইজ রিসার্চ। ঠিক আছে, তো তোমাদের শুরুতে রয়েছে প্রিপেয়ার আ প্রজেক্ট রিপোর্ট অন দ্য ফলোয়িং, যেখানে একটা কেস স্টাডি করার কথা বলা রয়েছে। তারপরের পাতায় রয়েছে যে ওয়ান জিনিওলজিক্যাল চার্ট, জিনিওলজিক্যাল চার্ট কী করে আঁকতে হয় শিখতে হবে আমাদেরকে, অ্যান্ড অলসো প্রিপারেশন অফ এ শিডিউল অর কোয়েশ্চেন। নাও অল দিজ থ্রি টার্মস, ওয়ান ইজ দ্য কেস স্টাডি, অ্যানাদার ওয়ান ইজ দ্য প্রিপারেশন অফ এ জিনিওলজি, and the third one is the preparation of a schedule or questionnaire. These three are basically three techniques of collecting data. তথ্য সংগ্রহ করার তিনটা টেকনিক। But before entering into the domain of collection of data, it is very important for us to know what is research. And I don't want you to right away jump into doing a research বিফোর নোয়িং হোয়াট রিসার্চ ইজ। আমি এটা চাই না, আমি চাইবো তোমরা রিসার্চ ব্যাপারটা কী সেটাকে জানো। রিসার্চ ব্যাপারটা কী সেটা জানার জন্য আমাদের সবার আগে একটুখানি বিজ্ঞানের প্রথম দিককার সময় যেতে হবে। হোয়াট ইজ আ সায়েন্স, যদি আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ আ সায়েন্স, সায়েন্স কাকে বলে, হোয়াট শুড বি ইউর আনসার, ইউ অল বিলং টু দ্য ডিসিপ্লিন অফ সায়েন্স, বিজ্ঞান কাকে বলে? যেটা না দৈনন্দিন জীবনে চলার জন্য বিজ্ঞান জরুরি, হ্যাঁ, মানে বিজ্ঞানটা তো আমরা আমাদেরকে ঘিরে রেখেছি, বা তোমরা যেটা বলছো সেটা ইউজের দিক থেকে বিজ্ঞান বলছো, আমি বলছি নলেজ, সাইন্টিফিক নলেজ, জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, এইটা কিভাবে তৈরি হলো বলে তোমাদের মনে হয়? অবজারভেশন পাওয়ার ওয়াজ অলওয়েজ দেয়ার, অবজারভেশন পাওয়ার হোমো সেপিয়েন্স সেপিয়েন্সের প্রথম থেকেই ছিল, আদারওয়াইজ অ্যাজ এ স্পিসিস উই কুড নট হ্যাভ অ্যাটেইন টু দিস হাইট। এটাকে হাইট বলবে নাকি ডিস্ট্রাকশন বলবে সেটা অন্য কথা, দ্যাটস অ্যানাদার ডিবেট, কিন্তু মানুষ নিজেকে ভালো রাখার জন্য যা যা দরকার সেগুলো করে ফেলেছে, অ্যান্ড ইট রিকোয়ার্ড আ লট অফ অবজারভেশন পাওয়ার, সো দ্যাট ওয়াজ দেয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং, তা নাহলে আমরা এটা হতে পারতাম। ইয়েস, ডেফিনেটলি উই নিড অবজারভেশন পাওয়ার, হোয়াট মোর উই নিড, হোয়াট ইজ দ্য সায়েন্স। আমি যদি এইভাবে বলি, সায়েন্সকে অনেক রকমভাবে বলা যায়, আমি যদি এইভাবে বলি যে বিজ্ঞান হচ্ছে কোনো একটা বাস্তবতাকে অনেক বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রবণতা, অনেক বেশি খুঁটিয়ে দেখা এবং জানার প্রবণতা হচ্ছে বিজ্ঞান। ফর এক্সাম্পল, উই হ্যাভ দিস হোয়াইট লাইট রাইট নাও, একটা সাদা আলো এখানে আছে, বা বর্ণহীন আলো, কালারলেস লাইট, সানলাইট ইজ এ কালারলেস লাইট, সরি, রাইট? না যদি আমরা প্রিজম না ফেলতাম, আমরা জানতাম না দেয়ার আর সেভেন কালার্স উইদিন ইট, তাই না? সো হোয়াট ইজ দ্য প্রিজম? প্রিজম ইজ আ মেথড বাই হুইচ উই ক্যান সি লাইট উইথ মোর ডিটেইলস। ভুল বলছি? লাইটের এই ডিটেলটা প্রিজম না থাকলে আমরা দেখতে পেতাম। সো সায়েন্স ইজ নাথিং বাট ওয়াচিং থিংস ডিফারেন্টলি, ওয়াচিং থিংস ফ্রম ভেরি মেনি ডিফারেন্ট পার্সপেক্টিভস, ফ্রম ভেরি মেনি ডিটেইলস, নিউমেরাস ডিটেইলস, কত ডিটেল তুমি চাও। তারপরে তার থেকে আমরা পার্টিকেল আলাদা করেছি, তার থেকে আমরা এক্স রে জোগাড় করেছি, ডিফ্র্যাকশন করেছি, কত কিছু করেছি, and all these were possible because human beings
হ্যাভ অ্যান ইনস্যাশেবল কিউরিওসিটি টু নো, জানার একটা অদম্য ইচ্ছে মানুষের মধ্যে ছিল। নাও হাউ বিজ্ঞান, হাউ সায়েন্স প্রোগ্রেসেস, বিজ্ঞান কী করে প্রোগ্রেস করে, কী করে এগোয়, বিজ্ঞান কী করে এগোয়, বাই রিসার্চ। সায়েন্স প্রোগ্রেসেস বাই রিসার্চ, নাথিং এলস। দ্য মোর উই ডু রিসার্চ, দ্য মোর উই নো হোয়াট ইজ হ্যাপেনিং সারাউন্ডিং আস, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, রাইট। এখন মজাটা হচ্ছে রিসার্চ, সার্চ মানে কি, রিসার্চ মানে কি, আবার খোঁজো, আবার খোঁজো, আবার খোঁজো, খুঁজতে থাকো একই জায়গায়, বারবার বারবার করে খোঁজো। দিস ইজ হোয়াট রিসার্চ ইজ। নাও দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন আ সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড আ সোশ্যাল সায়েন্স রিসার্চ। আমাদের এই অংশটায় যে সিলেবাসের যে প্র্যাকটিক্যালের অংশটা রয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি আ সোশ্যাল সায়েন্স রিসার্চ, অ্যান্ড উই শুড নো হোয়াট ইজ আ সোশ্যাল সায়েন্স রিসার্চ। ইন অর্ডার টু নো দ্যাট, উই মাস্ট নো দ্যাট সোশ্যাল সায়েন্স রিসার্চ ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই ফিজিক্যাল সায়েন্স রিসার্চ আর্লিয়ার। সমাজ বিজ্ঞান প্রচণ্ডভাবেই প্রাকৃতিক বিজ্ঞান দ্বারা প্রভাবিত ছিল। কালকে আমরা ইভলিউশনিজমের কথা আলোচনা করছিলাম, সোশ্যাল ইভলিউশনিজম। হোয়াট ইজ দ্য সোশ্যাল ইভলিউশনিজম? সোশ্যাল ইভলিউশনিজম ইজ নাথিং বাট ইউসেজ অফ ন্যাচারাল থিওরি অফ ইভলিউশনিজম ইন টু সোসাইটি। এবং আমরা দেখেছি যে হাউ ইট ফেইলড, এটা ফেল করেছিল। ইট কুড নট এক্সপ্লেইন সোশ্যাল চেঞ্জ, অর ইট কুড নট জাস্টি, ইট কুড নট ডু জাস্টিস টু দ্য ভ্যারাইটি অফ ডিফারেন্ট সোসাইটিস। ইট অনলি গেভ আস সাম সর্ট অফ এথনোসেন্ট্রিক আইডিয়া অফ আ সোসাইটি, অফ আওয়ার ওয়ার্ল্ড, অ্যান্ড ইট ওয়াজ রং, রাইট। এই যে ফিজিক্যাল সায়েন্সের মেথড দ্বারা সোশ্যাল সায়েন্স প্রভাবিত হয় বা প্রভাবিত হয়েছে, ইভেন এখনও প্রভাবিত হয়, এটার যে মূল ধারা সেটার নাম হচ্ছে পজিটিভিজম, সেটার নাম হচ্ছে পজিটিভিজম। সো নাও দ্য ফার্স্ট টেকনিক্যাল টার্ম দ্যাট উই আর এনকাউন্টারিং ইজ পজিটিভিজম। হোয়াট ইজ আ পজিটিভিজম? পজিটিভিজম ইজ নাথিং বাট ইউজ অফ ন্যাচারাল সায়েন্স lens to see and explain society. এই পজিটিভিজমের অন্যতম একজন প্রণেতা হচ্ছেন ইমাই দুর্খাইন। ইমাইল দুর্খাইন বলেছিলেন, সোশ্যাল ফ্যাক্ট, সামাজিক ঘটনা বা হোয়াট এভার, শুড বি ভিউড অ্যাজ থিংস। সোশ্যাল ফ্যাক্টস শুড বি ভিউড অ্যাজ থিংস। থিংস মানে কি? বস্তু। লাইক আই সেড অ্যাবাউট দিস ডাস্টার ইন মেনি অফ মাই ক্লাসেস, ইটস আ থিং। এরকমভাবেই কি সোসাইটিকে দেখা যায়? দুর্খেম বললেন দেখা যায়। উনি স্টাডি করলেন সুইসাইড নিয়ে, আর বলেছিলাম বোধ হয় সুইসাইড নিয়ে উনি স্টাডি করলেন। উনি বললেন সুইসাইড ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ডিসিশন, রাইট। আমি সুইসাইড করবো কিনা ইটস মাই ডিসিশন, মাই চয়েস। উনি দেখালেন যে সুইসাইডের রেট তা বলে না। উনি দেখালেন সুইসাইডের রেট আপ ডাউন করে কতগুলো সোশ্যাল ফ্যাক্টের সঙ্গে সম্পর্ক আছে তার। সমাজে যখন খুব অর্থনৈতিক টানাপোড়েন চলে তখন সুইসাইড রেট বাড়ে। এখনো এই ঘটনাটা কিন্তু আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল ফার্মার সুইসাইড, কৃষকদের আত্মহত্যা, ভারতবর্ষে খুব জ্বলন্ত প্রবলেম, সমানে কৃষকরা আত্মহত্যা করছে। ইট হ্যাজ এভরিথিং টু ডু উইথ পলিসি। ভারত সরকার কৃষকদের জন্য কী ধরনের পলিসি নিচ্ছে তার সঙ্গে সম্পর্ক কিন্তু আছে। কৃষক আত্মহত্যা বাড়ছে না, কমছে না, বুঝতে পারছি।
তো ন্যাচারাল সায়েন্স মেথোডোলজি অর পজিটিভিস্টিক মেথোডোলজি ওয়াজ এমপ্লয়েড টু আন্ডারস্ট্যান্ড টু এক্সপ্লেইন সোসাইটি বাট ইট হ্যাজ ইটস ওন লিমিটেশনস এর কিন্তু লিমিটেশন আছে সেই লিমিটেশনের সুযোগ থেকেই পরবর্তীকালে এর যে অল্টারনেটিভটা তৈরি হলো সেই অল্টারনেটিভটার নাম হচ্ছে ইন্টারপ্রেটিভিজম অর হিউম্যানিস্ট অ্যাপ্রোচ যদিও আমি যার নাম এই মুহূর্তে এক্ষুনি বলবো তিনি সরাসরি এই ট্রেন্ডের সঙ্গে যুক্ত ছিলেন না কারণ উনি যখন এই পৃথিবীতে সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান চর্চা করছেন তখন এই শব্দগুলো আসেনি বাজারে তার নাম ম্যাক্স ওয়েবার এদের সম্বন্ধে ইন্টারনেটে পাবে প্রচুর মেটেরিয়াল আছে ডেট সোশিওলজিস্ট বলে একটা ওয়েবসাইট আছে তাতে এদের সম্বন্ধে সব পাওয়া যাবে ডেট সোশিওলজিস্ট যারা মারা গেছেন তাদের নিয়ে এখন ম্যাক্স ওয়েবার বললেন Humans are conscious beings. Humans are conscious beings. They have subjective explanations about their actions subjective explanations about their actions